तृणमूल महिला कांग्रेसের পক্ষ থেকে নবনিযুক্ত মহিলা ব্লক সভাপতিদের নিয়ে প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো কোচবিহার শহরের অতিথি নিবাসের হলঘরে। এদিনে এই সভায় আগামী ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের নির্বাচন সহ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী করতে বিশেষ আলোচনা করা হয় এদিন। এদিনের এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের ভারপ্রাপ্ত উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি, তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ, তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সত্যদিতা দেব শর্মা সহ নবনিযুক্ত 22টি ব্লকের মহিলা সভাপতিগণ। সামনেই পঞ্চায়েত নির্বাচন, মহিলারা কিভাবে কাজ করবে কি বার্তা দিন? মহিলা আমরা যেটা বললাম 15 দিনের মধ্যে অঞ্চল সভানেত্রীগুলো ঘোষণা করার কথা, অঞ্চল সভানেত্রী এবং ব্লক কমিটিটা 15 দিনের মধ্যে ব্লক সভানেত্রীরা তৈরি করবে এবং তারপরে আমরা মুখে হাত দিব। প্রত্যেকটা মুখে মুখে আমাদের সংগঠনকে আরও বেশি করে শক্তিশালী করার এবং তাছাড়াও যে লড়াইগুলো রয়েছে, যে আন্দোলনগুলো রয়েছে, এই আমরা আগামী 26 তারিখ একটা মহা মিছিল করছি কুচবিহার, 25 তারিখ কুচবিহার জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে। একদিকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, একদিকে বিদ্যুৎ বানুন তার অপরাধীদের মুক্তি দেওয়া, এরই বিরুদ্ধে আমরা আন্দোলনে নামছি, পথে নামছি। একদিকে আন্দোলন, একদিকে সামাজিক কর্মসূচি আর সাংগঠনিক কর্মসূচি আমরা পালন করব। পঞ্চায়েত নির্বাচনে কীভাবে কাজে লাগবে? পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেক সময় মহিলারা নির্বাচন যথেষ্টভাবে কাজ করে, পার্টির সমর্থনে কাজ করে। এবারে আমাদের টার্গেট রয়েছে যাতে যেহেতু 50% মহিলা ক্যান্ডিডেট, তাদেরকে আরও বেশি করে তারা যাতে মানে নিজেরা প্রোগ্রাম করতে পারে, নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে, নিজেরা জনপ্রতিনিধি হতে পারে, তাদের উপযুক্ত করে গড়ে তোলা। হ্যাঁ দিদি, এই কথা বলছেন, একদমই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় 50% মহিলা পঞ্চায়েত থাকলেও দেখা যাচ্ছে তার স্বামীরাই সেই ক্ষেত্রে পরিচালনা করছেন। সে এটা আমাদের কাছেও জানা রয়েছে এবং অস্বীকার করছি না যে এটা 13 নির্বাচনের পরবর্তী সময় যখন 18 পঞ্চায়েত নির্বাচন হয় এই ভাগটা কিন্তু কমে গেছে। এখানেও অনেকে রয়েছে যারা পঞ্চায়েতে তারা প্রধান রয়েছেন, আমার মহিলা সংগঠনে আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, তারা কিন্তু নিজের কাজটা নিজে করছে। এবার এটা যাতে 100% করতে পারে তার জন্য আমরা মহিলা লিডারশিপ তৈরি করার বিষয়ে একটু বেশি করে জোর দিচ্ছি।